হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও আছি, বেশি না হলেও কম ভালো আছি। রনির বাবার শরীরটা আবার খারাপ, বাড়িতে অক্সিজেন দিয়েছি, পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে অ্যান্টিবায়োটিক এনেছি, লেমুলাইজিং করছে, কিন্তু তাতেও দেখছি গলা অবধি কফটা এসে বেরোচ্ছে না, তা শ্বাসকষ্টটা খুব হচ্ছে। তা দেরি না করে বলেছি বিকেলবেলা হাসপাতালে নিয়ে যাব, যদি ডাক্তার ভর্তি নেয় তাহলে ভর্তি করে দেবো। কারণ কি বলো তো, বাড়িতে থেকে তো সব কিছু বোঝা যায় না, হয়তো শরীরে অনেক কিছু পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন কিছু কম ঘাটতি থাকে, সেই সমস্ত ডাক্তারদের সামনে গেলে সেটা বেশ ভালো হবে। তা রাজি হয়েছে হাসপাতাল যেতে, হাসপাতাল ভর্তি হতে চায় না, কেন বলো তো, ওই অত ইঞ্জেকশন ফুটায় তো, আর কত নেবে শরীরে। রাজি হয়েছে, বিকেলে নিয়ে যাবো। আর এখন ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি, যেহেতু ওর পাশে আমি শুই, আমারও ঘুম হয়নি। আজই সকাল সকাল উঠে পড়েছি, রনির পড়া ছিল, রনি পড়তে গেছে, তা আমার সব কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। তা যাই হোক, ফোনটা ঘাটতে ঘাটতে একটা কবিতা আবৃত্তি চোখে পড়লো, দেখলাম কি আমার জীবনের সাথে যেন মিলে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভালো জানিও, খারাপ লাগলে দেখো না, কি বলবো, দেখতে থাকো। তা ভুল টুটি হলে ক্ষমা করে দিও, কেমন? কবিতাটার নাম হচ্ছে পাষাণ নারী, মীনাক্ষী দাস। আরও অনেক যন্ত্রণা দিস যতটা তোর ইচ্ছে হয়, এটা ভগবানকে বলার মতো, মানে ভগবান আরও অনেক যন্ত্রণা দিস আমার যতটা তোর ইচ্ছা হয়, দিচ্ছে দিক, দিতে দিতে ক্লান্ত হবি, ঘটবে তোরই পরাজয়। আমি তো সেই পাষাণ নারী, যন্ত্রণাতে বুক বাঁধা, আমার বুকের রক্তগুলো লাল নয় রে, সবই সাদা, হাজার বছর ধরে সবাই জায়ের উপর মারছে ঘা, তবুও দেখ বেঁচে আছি, ভাঙছি কিন্তু মরছি না। ঠিক বলেছি না, আমার জীবনের মতো মিল না, মানে ভগবান আমার সাথে দুটো বছর ধরে যে খেলা খেলে যাচ্ছে, একটার পর একটা একটার পর, তোমরাই দেখো, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি রনির ইঁদুর মারা ওষুধ খাওয়া, তারপরে রনির আবার জ্বর আসা, চোখ ওঠা, ও একটু ঠিক হলো, আবার ওর বাবার শরীর খারাপ, মানে আমার বিপদ না পায়ে পায়ে ধরেই থাকে, একটা ছাড়লে একটা ধরে, এই হচ্ছে ব্যাপারটা। কবিতাটা আমার জীবনের সাথে মিল খেয়ে গেল বলে তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে জানিও, কেমন? আর সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভগবানকে বলো যেন ভগবান আমার উপর একটু একটু কি বলবো সহৃদয় হয়, আমায় যদি একটু কষ্টটা কম দেয়। ভালো থেকো তোমরা বন্ধুরা, ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। রাখছি।